গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা বেশ ফাইন ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এখন আমি বাড়িতে হাত মুখ ধুয়ে রেডি হয়ে তোমাদের কাছে এলাম। সকালবেলা তো বেরোই, তোমরা জানো বেশি দূর হাঁটি না, এখন অল্পই হাঁটি কারণ কাজে বেরোতে হয় বলে। তো আজকের কি ব্রেকফাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই। আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি, আলুর একটা তরকারি করেছে ঝোল মতো, আর লাল চা। তো এখন আমি এই ব্রেকফাস্ট করেই বেরোবো। তো তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই, ভালো থেকো সবাই, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমি এখন ব্রেকফাস্টটা শুরু করে দিলাম, কারণ আমাকে তো বেরোতে হবে, ওই জন্যই শুরু করে দিলাম। তো ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার অনেক অনেক লেট, চা খাওয়াও লেট, সব কিছুতেই লেট হয়ে গেছে। আজ এই সকালবেলা যে অন্তকে ব্রেকফাস্ট করে দিয়েছি, দেওয়ার পরে হঠাৎ আমি গিয়ে একটু শুয়েছি আর দেখো ঘুমিয়ে পড়েছি। এখন কটা বাজে জানো? 11টা বাজে, এখন ঘুম ভেঙেছে। উঠে দেখি মেয়েও পাশে নেই, আমি এবারে সারা বাড়ি ওকে খুঁজছি। তারপরে ফোন করলাম, ও ফোন করে বলছে আমি তো দাদুর বাড়ি এসেছি, তুমি ঘুমাচ্ছ দেখে দেখো। সে দাদুর বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমি আসলে আজকে সকালবেলা ওই যে ঘুমিয়ে পড়েছি আর যেতে পারলাম না গো, আর এখন লেট হয়ে গেছে, এখন আর বাবার কাছে যাবো না। ভাত বসিয়ে দিয়ে এখনই চা খেয়ে নিচ্ছি। আজ সকালবেলা একটু বেরোনোর ছিল আমার, তো কিন্তু হলো না, কী আর করবো, ঘুমিয়ে পড়েছি। তো কালকে রাত্রে জয়ন্তকে বলেছিলাম আমি একটু বেরোবো, তো কিন্তু ও তো আমাকে আর বলো আমি ঘুমিয়ে পড়েছি ডেকে দিয়ে যাবে, আর ডেকেও দেয়নি, কিচ্ছু করেনি, কী বলবো বলো। তো যাই হোক, এখন তাড়াতাড়ি রান্না করতে হবে, খেতে তো হবে বলো, রান্নাও করতে হবে, নাহলে খাবে কি? 11টা বেজে গেছে, কখন কি করবো বুঝতেই পারছি না। তো জয়ন্ত কখন বেরিয়েছে জানি না, এখন ভাত বসাতে গিয়ে দেখছি ও একটু মাছ এনেছে। কী মাছ এনেছে আমি কিচ্ছু দেখিনি এখন, শুধু ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন চাটা খাচ্ছি। এখন জানো দৌড়ের মধ্যে থাকবো সব কিছু, নাহলে আর চলবে না। তো চলো, অর্ধেক চা খাওয়া হয়েছে আর অর্ধেকটা এখন গিয়ে রান্নাঘরে খাবো। হ্যাঁ, এরা আমাকে ঘুমিয়ে পড়লে ডাকবে তো সময় মতো, নাহলে বলো কী করে কী করবো একা হাতে। এখানে রেখে নিলাম, খুলতে পারি না, এমন অবস্থা আমার জানো সব। যাই হোক, তো চলো, এই দেখো এখানে মাছ রেখেছে, কি মাছ এখন দেখবো। মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম, কচ্ছপদের অনেকটা ভালোবাসা। তো দাদুর সাথে অনেক গল্প হলো, এখানে রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো অনেক গল্প হলো, দাদু অনেক কথা বললো, তো আমি অনেকক্ষণ ধরেই ওদের সাথে কথাবার্তা বললাম, তো ফোনটা নিয়ে যায়নি বলে আর ক্যামেরা করতে পারিনি ওখানে। তারপরে ভাবলাম যে অনেকক্ষণ বসেছি আর ঘড়িটা দেখতে ভুলে গেছি, দাদুর সাথে কথা বলতে অনেকদিন পরে আর কি দাদুর সাথে সেদিনই গেছিলাম। বাট ওই আর কি, দাদু প্রত্যেক দিন আসতো তো আমাদের বাড়িতে, তো হয় আর কি প্রত্যেকদিন কথা হতো, এখন তো রোজ দিন কথা হয় না। তো এখন আজকে গেছি সকালবেলা, দাদু আবার বলছে আমি স্বপ্ন দেখছি, কত কথা। যাই হোক, আমাদের দাদু নাতনির কথা তোমরা শুনে কী করবে। তো যাই হোক, মা এখন রান্নাঘরে কী করছে কে জানে, রান্না বান্নাতেই ব্যস্ত। মার সকালবেলা কাজ কি আছে? রান্না করা। সকালবেলা উঠলেই মা বলছে ঘুম থেকে কেন উঠিনি, ঘুমিয়ে যতক্ষণ থাকবে ততক্ষণই রেস্ট, ঘুম থেকে উঠলেই তো কাজ, সেই জন্য যতক্ষণ ঘুমিয়ে থাকো ততক্ষণ রেস্ট। দেখো এখানে মাছ এনে রেখেছে প্লাস্টিকে করে, এখন দেখবো, তারপর মাছটা ধোবো। আর এদিকে দেখো ভাত প্রায় হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম না, ব্যাস নামাবো।
তো ওই দেখো মাছের মাথা কন্টেনারে ভরে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এই যো মাছ, কাটা পোনা মাছ নিয়ে এসছে। তো এই কাটা পোনা মাছও আজকে আমি রান্না করবো না, আজকে রেখে দেবো। আর এই মাছের সাথে না দেখো একটুখানি ডিম বেরিয়েছে, ভাবছি তাই এই ডিমগুলো দিয়ে আজকে একটু মাছের বড়া করে নেব। তো হঠাৎ কিছু আছে কি না ফ্রিজে, কারণ ফ্রিজটাকে আমি না প্রত্যেক দিনই কিছু না কিছু চেক করে নিই। তো চেক করতে গিয়ে দেখছি যে ফ্রিজে অল্প, সেদিন ওই পাবদা মাছ এনেছিল, তো পাবদা মাছ কিছু অল্প গোটা তিনেক মতো রয়ে গেছে। তো ভাবছি সেটাই রান্না করব, আর আজকের মাছটা তুলে রেখে দেবো। দেখো কত বেলা হয়ে যাচ্ছে, আমার প্রায় রান্না বান্না আর অল্প একটু বাকি আছে, এখনও মেয়ের আসার সময় হচ্ছে না। যে দাদুর বাড়িতে গিয়ে দাদুর সাথে বোধহয় গল্পই করে যাচ্ছে, গল্পই করে যাচ্ছে, কি আর বলবো। ওই দেখো কি রে, তুই বসলাম মানে তুই দাদুর বাড়ি গেছিস তো গেছিস, আর আসার নাম করিস না, আমাকে তো তুই ডেকেও গেলি না রে, আমি ঘুমাচ্ছিলাম যে। বস আমি ব্রেকফাস্টটা দিই, আমি দুধ আনলে, দুধে আনা আছে, কালকে তো দুধ খাসনি বলে ফ্রিজের মধ্যে রয়ে গেছে, তাহলে আমি দুধটা গরম করে দিচ্ছি। আর দুটো বিস্কিট চেয়ে নেব, এটাই একটু ঠান্ডা করে খাবো, যথেষ্ট যথেষ্ট রোদ আজকে, ঠাটা পোড়া রোদ বাইরে। মাছের মাছের ডিমের বড়া হচ্ছে, তাই তো? আর তোদের জন্য বড় পাঁপড় ভেজেছি। আচ্ছা, আর আমার, আমি ভালোবাসি বলে ব্যাট পাঁপড়, আমার বাবা সব ব্যাট পাঁপড় খাবো, ব্যাট পাঁপড় আমাদের বেশি ভালো লাগে। আচ্ছা, তোর আর তোর বাবার জন্য বড় পাঁপড়। এখানে অলরেডি কিছু ভাজা হয়ে গেছে। তো দুপুরবেলা আমি বাড়িতে এসেছি, দেখতে পাচ্ছ আমার চুল একদম বিউটিফুল, ছোট ছোট একদম ছাট, ইজি, দারুণ নতুনত্ব একটা চুল হয়েছে আমার, তাই নাকি? একদম নতুনত্ব। তো স্নান ফান করে রেডি হয়ে একদম সাবান টাবান মেখে আমি চলে এসেছি টেবিলে, খিদেও পেয়ে গেছে। তো এখন আমাকে খাবার দেবে অনুপম। তো কী রান্না আজকে হয়েছে আমি একটু দেখিয়ে দিই। আজকের রান্না হচ্ছে ডাল, এটা কি মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আর পাবদা মাছ, কালকের তিন পিস মাছ রেখে, কাঁচা মাছ ছিল ওটা, ওই কাঁচা মাছ, তো ওইটা রান্না করেছে। আর আছে বিট গাজরের ঝোল একটুখানি করেছে, যতটুকু ছিল ঝোল হচ্ছে, একটা বড় বিট ছিল আর দুটো গাজর ছিল, ব্যাস ওই দিয়ে তা নষ্ট হয়ে যাবে, চলো তোমার জন্য করা হয়েছে, এটা তোমার স্পেশাল। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করব। ইয়েস, এই যে প্রথমেই লঙ্কা পাতি, আর লেবু নেই? হ্যাঁ আছে, লেবু কাটা, লেবুটা দাও। আচ্ছা কাটছি। তো তুমি গেছিলে বাড়িতে? ইয়েস। তোমার ভাই এসছে? ভাই আসেনি, বাবা কাঁদছে। ভাই আসেনি, বাবা কাঁদছে, মানে বাবা ভাইয়ের জন্য কাঁদছে না, বাবা বাবার নিজের জন্য কাঁদছে। কেন? আর ওই কেন কাঁদছে বাবার, সারাক্ষণ মনে হচ্ছে যে বেঁচে থেকে কী লাভ। আমি বললাম কারুরই হাতে কোনোটাই নেই, তুমি এত কাঁদছো কেন, আমরা তো সবসময় আছি, আমি দৌড়ে দৌড়ে আসছি, পাশের বাড়ির লোক দেখছে, তুমি এত কাঁদছো কেন শুধু শুধু। হ্যাঁ, তো অনেক বোঝানোর পরে আবার ঠিক হয়েছে। বাবানের কথাও যখন বললাম, মেয়ের কথা, যে তাহলে ওর কত কষ্ট, তুমি এখন কষ্ট, তুমি তোমার কথা ভাবছো, তুমি আরেকজনের কথা ভাবো, হ্যাঁ, তখন এইসব বলে তারপরে বাবাকে শান্ত করলাম। তো বাবা এখন শান্ত হয়েছে, বাবাকে খাবার খাইয়ে এসেছি এবং বলেছি যে তুমি এখন শুয়ে থাকো, আমি আবার খাওয়া দাওয়া করে আমি আবার আসছি। ঠিক আছে, তো তোমরা শুনলে, তো এখন আমি লাঞ্চটা সারি। তো এই যে আমার লেবু এসে গেছে,
এবার লেবু দিয়ে আমি ডালটা আর ভাতটা আরেকটু মেখে নেব। পাপড় ও পাপড় আবার পাপড়ও করেছে, মনে রাখে না ছাতা ভুলে যাই। তো এই দেখো পাপড়, আমার পাপড় দেখো, ছোট পাপড় আছে না? ছোট পাপড় আমি খাই না। বেলা পাড়ার পাড়া দিয়ে ফুচকার গাড়ি যাচ্ছিল, তো মার ফুচকা ক্রেজি হলো, তাই তো মা? হ্যাঁ, বলো চুরমুর খাবে। আসলে আমি না দোকানে গেছিলাম, ওই যে দোকানটা সেদিন তোমাদের দেখিয়েছি সেই দোকানে একটু দুধ আনতে গিয়েছিলাম, মানে লিকুইড দুধ। তো সেই দোকানে তখন দেখছি এই ফুচকা, মানে কি বলবো, বাড়ি বোনই বলবো আর কি, হ্যাঁ, একটা ভদ্রমহিলা, উনি একাই বিক্রি করে আর কি, বলছে বৌদি নেবে না? আর দোকানদারও দেখি বলছে চুরমুর খাবো, চুরমুর খাবো। চুরমুরের কথা শুনে আমি মনে হলো না তাহলে একটু কিনি। আরও আমাকে যখন বললই যে তুমি নেবে না বৌদি, আমি এসছি মানে পাড়ায় ওই সপ্তাহে দুদিন কি তিন দিন পাড়ায় ঢোকে আমাদের, তো সেই জন্য আমি বললাম তুমি দাও, তাই একটু শুকনো চুরমুর নিলাম। তো তাই ওই ওই কাকিমাই, তোর কাকিমাই হবে, কাকিমাটা আবার গল্প করছিল ঝুড়মুড়ো আনাতে বানাতে কে কি বলেছে, তাই বলছে পাড়ায় বিক্রি, মানে পাড়ায় দোকানে বিক্রি করাটাও খুব দুর্লভ জানো বৌদি, লোকে অনেকে অনেক কথা বলে, তাই ওই নিয়েই বলছিলাম। আমি ওইসব কিচ্ছু মনে করবে না, যে যাই বলবে শুনে যাবে। দেখো খুব কি হচ্ছে, তো এর মধ্যে কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো মা কাশছে আর ওর মধ্যে চুরমুর খাচ্ছে, এর মধ্যে টক নেই, তোমরা দেখলেই বুঝবে, আমি তোমাদের দেখাচ্ছি দুজন মুখটা। এই চুরমুরটা এর মধ্যে দেখো, শুকনো মশলা মাখানো, শুকনো মানে আলু দিয়েছে আর ওই মশলা দিয়ে আর ফুচকা ভেঙে মাখিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এটা আমার, এটা মায়ের। হ্যালো, আমাদের বাটানগর দাসপাড়ায় রাম ঠাকুরের উৎসব হয় এই সময়, তিন প্রহর ধরে কীর্তন চলে। তো সেখানে আজকে আমি আর মেয়ে কীর্তন শুনতে এসেছি এবং ঠাকুর দেখতে এসেছি রাম ঠাকুরের উৎসব। তোমরাও দেখো এই রাম ঠাকুরের উৎসবের ভিড়টা কীরকম ভিড় হয়েছে এখানে। বাটানগরের ম্যাক্সিমাম রাম ঠাকুরের শিষ্যরা এখানে উপস্থিত হয় এবং কীর্তনে যোগদান করে, দারুণ লাগে, খুব ভালো লাগে। যারা দেখেছো কীর্তন, লীলা কীর্তন, তাদের আরও ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। নমস্কার।